এই তাকলিদ কাবা ঘর চার ভাগে ভাগ করেছে, বাগদাদকে ধ্বংস করেছে এই তাকলিদে, নেজামি ইউনিভার্সিটি ধ্বংস হয়েছে, বাগদাদের কেন্দ্রীয় খেলাফত ধ্বংস হয়েছে। আজকে মুসলিম মিল্লাতকে ধ্বংস করার জন্য অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দেশের অবস্থা দেখে মনে হয় আমরা হিন্দুর দেশে বাস করি, মুসলমানদের সেই শৌর্যবীর্য ফিরে আনতে হলে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, তাকলিদের পথ পরিহার করতে হবে। মাওলানা আব্দুস সাত্তার তিরিশালি রাহেমুল্লাহকে বলা হয়েছিল, বলছে আপনারা আবার আহলে হাদিস কেন? বলে তোমরা হানাফি যেন আমরা আহলে হাদিস তেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। فقد ارشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد اعوذ بالله من الشيطان الرجيم واذا قيل لهم اتبعوا ما انزل الله قالوا بل نتبع ما الفين عليه قالوا بل نتبع ما الفين عليه اباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ খুলনার সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক সম্মেলনে যোগদান করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার রেখে যাওয়া আমানত সংরক্ষণের জন্য আজকে আমাদের এই প্রচেষ্টা। কালকে দক্ষিণবঙ্গ সম্মেলনে আমি তিনটি কথা বলেছিলাম। প্রথম বলেছিলাম জিবরিল আলাইহিসসালাম ইসলাম শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, হাদিসে জিবরিলে এসেছে। প্রথমে বসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাশাহুদের কায়দায়, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাই। জিবরিল আলাইহিস সালাম সাহাবীদেরকে ইসলাম শিক্ষা দিতে এসেছিলেন। ইসলাম শিক্ষা দিতে এসে প্রথমে আগে বসার আদব শিখালেন। এলেম শিখার আগে বসার আদবের প্রয়োজন, যাদের আদব নাই তারা এলেম শিখতে পারে না। আর আমাদের আহলে হাদিস সমাজে এই আদবের খানিকটা কমতি আছে, যার ফলশ্রুতিতে আমাদের এক মুরব্বী বলতেন শুনেছি যে আহলে হাদিস হলো বেয়াদব মুয়াহেদ, আহলে হাদিস হলো বেয়াদব মুয়াহেদ। তাদের কাছে তাওহীদ আছে কিন্তু আদব তুলনামূলকভাবে একটু কম। আর মাঝহাবীদের কাছে শিরক বেদাত কুফুরি যথেষ্ট পরিমাণ আছে কিন্তু আদবও এক চামচ বেশি। দ্বিতীয় বিষয় হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর শুরুতেই ওহির সূচনা অধ্যায় চয়ন করলেন, বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লামের কাছে ওহি কিভাবে নাজিল শুরু হয়েছিল, ওহির সূচনা। ওহির সূচনার অধ্যায়ে সর্বপ্রথম যে হাদিস আনলেন তা হল ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের কর্ম ফল ফলাফল নির্ভরশীল হল নিয়তের উপর। নিয়তের গড়বড় থাকলে সে কাজে কোনো বরকত হয় না।
এই জন্য ইমাম বুখারী রাহিমাল্লাহ কিয়ামত পর্যন্ত আগত সমস্ত বুখারীর পাঠককে জানিয়ে দিলেন, ওহির জ্ঞান হাসিল করার আগে তোমার নিয়তটা আগে ঠিক করে নাও। নিয়ত যদি ঠিক না থাকে তাহলে সে আমল বরবাদ হয়ে যাবে। তৃতীয় আরেকটি বিষয় সেটা হলো, আজকের আমাদের এই সম্মেলনে আহলে হাদিস আন্দোলনে যে ছয়টি পাঁচটি মূলনীতি আছে, সেই পাঁচটি মূলনীতির মধ্যে একটি মারাত্মক মূলনীতি, তা হলো তাকলিদে শাখসি। তাকলিদে শাখসি সমাজ সংস্কারে সবচেয়ে বড় বাধা। দুনিয়ার সব জায়গাতেই এই তাকলিদের কারণে ধর্মীয় অঙ্গন থেকে রাজনৈতিক অঙ্গন সব জায়গায় এই তাকলিদ হলো সমাজ সংস্কারের সবচেয়ে বড় বাধা। ভারতবর্ষের বিরাট বড় পণ্ডিত, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমরা গরুর গোবর খাও কেন? গরুর গোশত তো খাও না, গোবর তো ঠিকই খাও, গরুর গোবর খাও কেন? তারা জবাব দিয়েছিলেন, গরু হলো আমাদের মা, গরুর পূজা করো কেন? গরু হলো মা, মা দুধ পান করিয়েছে 2 বছর, গরু দুধ পান করায় সারা জীবন, অতএব গরু হলো আমাদের মা, মায়ের চেয়েও বেশি দামি গরু। ভারতবর্ষ পরিচালনা করেছেন নেতা, কিন্তু তারাও এই গরুর পূজা করেই তাদের জীবন চলে গেছে। কেন? এটা হলো তাকলিদ, বাপদাদা করেছে তাই আমাকেও করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, এভাবে ইকো বন্ধ করো, ইকো নরমাল রাখবা। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহর ওহির বিধান তোমরা মেনে নাও, তারা বলেন বাপ দাদা থেকে যা পেয়েছি তাই আমরা মানব, যদিও তাদের বাপ দাদা তারা হেদায়েত প্রাপ্ত ছিলেন না এবং তারা বুঝতেন না। সম্মানিত উপস্থিতি, তাকলিদ শব্দের অর্থ হল কবুলু কাউলিল গাইরি বিলা হুজ্জাতিন, অপরের কথাকে বিনা দলিলে চোখ বন্ধ করে মেনে নেওয়া। অপরে যা বলবে সেটাকে বিনা দলিলে যাচাই বাছাই ছাড়া চোখ বন্ধ করে মেনে নেওয়ার নাম হল তাকলিদের সাক্ষী। তাকলিদের সাক্ষীর কারণে সমাজ বিগত দিনে ধ্বংস হয়েছে, এখনো ধ্বংসের পথে চলছে এগিয়ে। মক্কার কাফেরেরা ইসলাম গ্রহণ করতে পারে নাই বাপ দাদার অন্ধ অনুসরণ করার কারণে। আল্লাহর নবীর চাচা আবু তালেব বাপ দাদার ধর্ম মানতে গিয়ে ভাতিজার সাথে কালেমা পড়ার নসিব তার জোটে নাই। অনুরূপভাবে যুগে যুগে কালে কালে আজ এই তাকলিদের মহামারী সয়লাব চলছেই। ধর্মীয় অঙ্গনে যেমন বড় হুজুরের বিরুদ্ধে ছোট হুজুরের কিছু বলবার নাই, রাজনৈতিক অঙ্গনে ওই রকম, চাই বিরোধী দলের হোক আর সরকারি দলের হোক, ইয়েস ম্যাডাম নো ম্যাডাম বলা ছাড়া সেখানে আর সংস্কারমূলক কিছু বলবার নাই। যারই ফলশ্রুতিতে চলছে একতরফা নীতিতে
সমস্ত অঙ্গন এই তাকলিদের মহামারীতে আজ মুহ্যমান। তাকলিদের এই অভিশাপের কারণে মুসলিম জাতি চার মাঝাবে বিভক্ত হয়েছে, চার তরিকায় বিভক্ত হয়েছে, এবং এই মাঝাবের বিভক্তির কুফলে 801 হিজরি থেকে নিয়ে 1343 হিজরি পর্যন্ত 542 বছর পর্যন্ত মুসলিম ঐক্যের মূর্তপতি কাবা ঘরে এক জামাতে সালাত হয় নাই। মিশরের কুখ্যাত প্রেসিডেন্ট ফারাজ বিন বারকুক মুসলিম জাতিকে বললেন, তোমরা মাঝহাবের মারামারি গোলমাল বাদ দিয়ে কাবা ঘর তোমাদেরকে ভাগ করে দেই, তোমরা চার ভাগে বিভক্ত হয়ে যাও, যার যার টাইমে সেই সেই মাঝহাবের মুয়াজ্জিন আজান দিবে, মাঝহাবের ইমাম সালাত পড়াবে, এক কাবায় প্রতি ওয়াক্ত সালাত, এই 542 বছর যাবৎ প্রতি ওয়াক্ত সালাত, প্রত্যেক ওয়াক্তের সালাত চার চারবার জামাত হয়েছে। পরবর্তীতে এসে সংস্কার করলেন মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদী রাহিমাহুল্লাহ, যার ওসিলায় এই সংস্কার বিস্তৃতি লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আরব দেশে তেল পাওয়া গেছে। তেলে তাদের ভাগ্য উন্নয়ন হয়নি, ভাগ্য উন্নয়ন তখন হয়েছে যখন কোরআন এবং সুন্নাকে তাদের জীবনের সর্বস্তরে তারা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে, এখনো চলছে। তাই তো সকাল বিকাল তুমি গালাগালি করো সালমান সালমান বলে, সালমান বিন আব্দুল আজিজ রহিম, সালমান বিন আব্দুল আজিজ হাফেজাহুল্লাহ, যেই বাদশাহ আব্দুল আজিজের সন্তান তিনি, তাকে বলা হয় সাকরুল জাজিরা। মাত্র 17 বছর বয়সে মোহাম্মদ বিন আজলানের টার্কিশদের এই বেদাত ইসলামকে সেখান থেকে প্রতিহত করে অরিজিনাল ইসলামকে সেই মাটিতে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। বন্ধুগণ, কাবা ঘরের আশেপাশে শেরেক বেদাত তারা চালু করেছিল টার্কিশরা, সেই টার্কিশদের গুণগান এখনো করছেন। তুর্কি প্রেসিডেন্ট দেশে পাঠিয়েছে টাকা কামাল আতাতুর্কের মূর্তি বানাবার জন্য, আর প্রেসিডেন্ট সালমান পাঠিয়েছেন এদেশে মসজিদ বানাবার জন্য। যারা মসজিদ বানাবার টাকা পাঠায় তাদেরকে বকা দেন, গালি দেন, বেঈমান বলেন, আর যারা কামাল আতাতুর্কের মূর্তি বানাবার টাকা দেয় তাদের সম্পর্কে আপনার কথা নেই, তোমারও বিচার হবে, মরে দেখো কেমন অবস্থা। বন্ধুগণ, রিয়াদের অদূরে আমি সেখানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, সেই ইয়ামামা যুদ্ধের প্রান্তের পাশে সেই জায়গায় যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, তার নাম যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর ছিল দেরিয়াতে। সেই দেরিয়াতে সেই কবরে সেখানে ওরসের মেলা বসত। রিয়াদের অদূরে একটি খেজুরের গাছ ছিল, কোনো মহিলা বিবাহ না হলে সেই খেজুরের গাছ জড়িয়ে ধরে বলতি, ইয়া ফাহলাল ফুহুল উরিদুজ জাওজা কাবলাল হাওল, ও পাঠার পাঠা, এক বছর আগে একটা স্বামী ব্যবস্থা কর। খেজুরের গাছকে ধরে কি বলতো, বলতো ইয়া ফাহলাল ফুহুল উরিদুজ জাওজা কাবলাল হাওল, ও পাঠার পাঠা, আমার স্বামী নাই, এক বছরের মধ্যে আমার জন্য একটা স্বামীর ব্যবস্থা করো। খেজুরের গাছের কাছে স্বামী চাইতো মহিলারা কোথায়, আরব দেশে, সৌদি আরবের রাজধানী রিয়াদের পাশে, সেখানে কবর পূজা জারি ছিল, সেইগুলিকে মূলত পাঠন করে কাবা ঘরের চার মুসাল্লাকে একত্রিত করে এক মুসাল্লা কায়েম করতে যারা সক্ষম হয়েছিলেন তারাই হলেন আহলুল হাদিস, তারাই হলেন সালাফি আকিদার লোক। আমার মহতারাম আমিরি জামাত বলছেন, ভীতু কাপুরুষের জন্য জান্নাত নয়, এই পৃথিবীতে যারা সংস্কারের জন্য আসেন আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন। বন্ধুগণ, আজকে চলছে এরকম এমনভাবে তাকলিদে আজকে দেশ ডুবে গেছে, মুহ্যমান হয়ে গেছে। ভণ্ড তাহেরি সম্পর্কে ভাই আব্দুল মান্নান বলে গেলেন,
ভণ্ড তাহিরির কথা তো বলাই মুশকিল, ওরা মুখে আনলেই মানুষের ইমান চলে যাওয়ার উপক্রম হয়ে যায়। ভণ্ড তাহিরি বলছে, কেরামান কাতেবিন রোজ হাশরের দিন আল্লাহ পাকের দরবারে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আপনারা নাউজুবিল্লাহ বলেন, ওরা আলহামদুলিল্লাহ বলতেছে। আমাদের দেশের আরেকজন আলেমের জবাব লিখেছেন, কেরামান কাতেবিন রোজ হাশরের দিন, কেরামান কাতেবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, জুতা পিটাইয়া কবে জাহান্নামে ঢোক। বন্ধুগণ, এই তাকলিদ কাবা ঘর চার ভাগে ভাগ করেছে, বাগদাদকে ধ্বংস করেছে এই তাকলিদে, নেজামি ইউনিভার্সিটি ধ্বংস হয়েছে, বাগদাদের কেন্দ্রীয় খেলাফত ধ্বংস হয়েছে। আজকে মুসলিম মিল্লাতকে ধ্বংস করার জন্য অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দেশের অবস্থা দেখে মনে হয় আমরা হিন্দুর দেশে বাস করি। মুসলমানদের সেই শৌর্যবীর্য ফিরে আনতে হলে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, তাকলিদের পথ পরিহার করতে হবে। ঐক্যের দাওয়াত দিচ্ছেন এক শ্রেণীর আলেম ওলামা, তারা বলছেন সংগঠন হারাম। আমি জিজ্ঞেস করছি, ঐক্য কি তেঁতুল গাছের পাতার উপরে হবে? ঐক্য হতে হলে তো প্ল্যাটফর্ম লাগে, ঐক্য হতে হলে তো নেতা লাগে, আনুগত্য লাগে। 80 লক্ষ ফলোয়ার্স ডাক্তার জাকের নায়েক স্যারের এই বাংলার মাটিতে, 80 লক্ষ ফলোয়ার্স বাংলাদেশের জাকের নায়েকের থাকতেও পৃথিবী বন্ধ হয়েছে, কিছু করা সম্ভব হয় না। কারণ হলো এই 80 লাখ হলো অসংগঠিত। অসংগঠিত 80 লাখ কেন? 80 কোটি মানুষ যদি অসংগঠিত হয়, তার দ্বারা কোনো কাজ হতে পারে না। বন্ধুগণ, ভণ্ড তাহিরি যখন বক্তব্য দিচ্ছে, তখন তার পাশাপাশি আরেকজন চিটাগাং থেকে আরেক ভণ্ডর নাম তার আবুল কাসেম নুরি, এই ভণ্ড তাহিরিকে আবার সাবাহি গাচ্ছে। শেরেক বেদাত এবং কুফুরি ছাড়া তাদের কাছে আর কিছুই নেই। আমার প্রশ্ন হলো যে এই যে লোকগুলি এটা করে, যারা অন্ধ অনুসরণ করে চলে দলীয় দাপটে, দলীয় তাকলিদে, দলীয় নেতা নেত্রীর, দলীয় ইমাম মাশায়েখের তাকলিদ করে নিজের পরকাল হারাচ্ছে। গত 2 দিন আগে গেছিলাম কুষ্টিয়ায় কুমারখালী। কুমারখালীতে গিয়ে ওই ছেলেটার কবর জিয়ারত করলাম, ওখানে প্রোগ্রাম ছিল ছেলের কবরের পাশে। বুয়েটের সেই মেধাবী ছাত্রটি যাকে পিটিয়ে সারা রাত ধরে হত্যা করা হলো, আমি বলেছিলাম সেখানেই দাঁড়িয়ে বললাম, যারা 10-12 জন ওই ছেলেটিকে পিটিয়ে মারল, তারা তো পশু, তারা তো দেশের শত্রু, দেশের কলঙ্ক তারা। কিন্তু হাজার হাজার ছাত্র বুয়েটে পড়ে, হাজার হাজার ছাত্র সামনে তাদের জাত ভাইকে, তাদের সহপাঠীকে মারল, তারা নীরব দর্শকের ভূমিকা পালন করলো, তারা আবার কারা? কোন একটি পশুর উপর আক্রমণ করলে তার সঙ্গী সাথীরা এসে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে। বন্ধুগণ, সব জায়গাতেই তাকলিদ। আমার দলের বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে, আমার আকিদার বিরুদ্ধে, অতএব তাকে মেরে শেষ করে ফেললেও আমার কিছু বলবার নাই, এই মূলনীতি নিয়ে আজকে মানুষ চলছে। তাকলিদ মানুষকে পশুতে পরিণত করে। তাকলিদ মানুষের জন্য বৈধ নয়, তাকলিদ পশুর জন্য বৈধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাল হাদিয়া ওয়ালাল কালাইদা। কালাইদ বলা হয় গলায় রশি পরানো, গলায় রশি পরিয়ে সেই রশিটা মালিকের হাতে দিয়ে দাও, মালিক যেভাবে চালাবে সেইভাবে চলবে, তার নাম হলো তাকলিদ। সুফিবাদের কেতাবে লেখা আছে, মাল মুরিদু আমামা শেখ ইল্লা কাল মাইয়্যিতে আমামাল গাসিল। মাইয়্যিত যেমন গোসল দানকারীর সামনে নড়াচড়া করে না,
তোমার দেহটা তোমার পীর সাহেবের কাছে সবর্দ করবে, তোমার নড়াচড়া করার ইখতিয়ার নাই। তোমার দেহতে যদি পীর সাহেব তোমার দেহকে ছিন্ন ভিন্ন করে, তোমার দেহ নিয়ে যেভাবে ইচ্ছা সে নড়াচড়া করতে পারবে, তোমার বলার কিছু নাই। তাহলে আজকে হয়েছে তো তাই, যার ফলে ধর্মের নামে অধর্মের কাজ চলছে। বন্ধুগণ, এগুলি তো একটা সাইড, এগুলি তো একটা ভণ্ডামি, সেটা তো গেল। আমরা যারা কোরআন সুন্নার দাবিদার, কোরআন সুন্নার দাবিদার হয়ে এক একজন এক এক শায়েকের তাকলিদে লিপ্ত হয়েছি, আমার পছন্দের শায়েক যেটা বললেন ওটাই ঠিক, আর যাকে অপছন্দ করি সে যত বড় শায়েক হন না কেন, আর যত বড় আল্লামা হন না কেন, তার দিকে ভ্রুক্ষেপ করবার সময় নয়। কারণ আমার শায়েক যে চ্যালেঞ্জ করে বলছেন যে কোন মায়ের বেটা বলতে পারে না, মরা পর্যন্ত চ্যালেঞ্জ রইল, এত বড় কথা তো আমরা বলতে পারি না। কোন শিক্ষিত লোক পৃথিবীতে কোনোদিন চ্যালেঞ্জ করে না। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ, আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক শুনে রাখুন, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ বলছেন, আমার মাসলা ভুল হলে ফেলে দিও। ভুবন বিখ্যাত ইমাম ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ, নোহমান বিন সাবেদ বিন জুয়াতা আল কুফি রাহেমাহুল্লাহ, তিনি বলেছেন যে আমার ফতোয়া যদি ভুল হয়, সহি হাদিস যদি পাওয়া যায় তাহলে তোমরা সহি হাদিস মেনে নিবে, আমার ফতোয়া ফেলে দিবে। আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন এক ভদ্রলোক, আপনারা কি মাঝহাব মানেন না? বলে হ্যাঁ মাঝহাব মানি, আপনাদেরকেও শিখিয়ে দেই। কেউ যদি বলে মাঝহাব মানেন না, বলবেন মাঝহাব 100 বার মানবো, কিন্তু মাঝহাব মানবো তায়াম্মুমের মতো, তায়াম্মুমের পাওয়ার বেশি, তায়াম্মুমে এক তায়াম্মুমে উজুর কাজও হয় গোসলের কাজও হয়, কিন্তু তায়াম্মুম আর একদিকে দুর্বল, পানি আসলেই তায়াম্মুম ভেঙে যায়। মাঝহাবি ইমামের ফতোয়া মানবো 1000 বার, কিন্তু যখনই সহি হাদিস মাঝহাবি ইমামের ফতোয়ার বিরুদ্ধে পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে ফতোয়া বিলুপ্ত হবে আর সহি হাদিস টিকে যাবে। তাহলে বলবেন মাঝহাব মানবো কিসের মতো? তায়াম্মুমের মতো। তায়াম্মুম যেমন ভেঙে যায় পানি আসলে, ওরকম কোরআন সুন্নার দলিল আসলে মাঝহাবি ইমামের ফতোয়া কি হবে? বিলুপ্ত হবে। ইমাম শাফি রাহেমাহুল্লাহ, ইমাম মালিক বিন আনাস আল আসবহি রাহেমাহুল্লাহ, ইমাম বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ দারিমি দারাকুতনি তাবরানী তাহাবী ইমাম হাকিম সহ পৃথিবীর বুকে যত হাদিসের মুহাদ্দিস এসেছেন, যত উলামায়ে মুজতাহিদিন এসেছেন, প্রত্যেকেই একই কথা বলেছেন, আমার ফতোয়া ভুল হলে তোমরা ফেলে দিও। 1450 বছর পরে এসে তোমাকে এইভাবে বলার অধিকার দিল কে, যে কিয়ামত পর্যন্ত মরা পর্যন্ত আম গাছে জাম ধরা অসম্ভব, ধরে না আমাবাস্যের রাতে চাঁদ উঠা অসম্ভব, ওঠে না, উঠেও যেতে পারে, আমার ফতোয়া 19 কুড়ি হবে না। এই ঠেলাতেই মানুষ এক সময় এই আহলাদির জামাত এই আলেম পূজারি হয়ে গেল, হতে হতে এমন অবস্থা হলো কোনটা সহি আর কোনটা গায়ের সহি বুঝতে পারলো না। মাওলানা আব্দুর রউফ রাহেমাহুল্লাহ এন্তেকাল করেছেন, আল্লাহর সেফাতের উপরে বই লেখার কারণে এই খুলনার মাটিতে নির্মমভাবে নির্যাতিত হয়েছিলেন যিনি। মাওলানা আব্দুর রউফ সাহেব বলছিলেন, বলছিলাম যে উস্তাদজি মাঝে মাঝে বেদাতিরা তো ভালো কথা বলে, তো আব্দুর রউফ সাহেব বলছিলেন ভেজাল দিতে হলে অরিজিনাল মালও কিছু লাগে বাপু, ভেজাল দিতে হলে অরিজিনাল মাল লাগে। 10 কেজি দুধের মধ্যে 2 কেজি পানি খাটানো যায়, কিন্তু 8 কেজি দুধ তো তোমার লাগবে। ও যদি 8টা ভালো কথা বলে আর 2টা কুফুরি করে, বুঝবা দেশে ভণ্ড। ভণ্ড মুফতি কে আপনি দুধ কলা খাওয়ায় মানুষ করলেন, সেই মুফতি আজকে নতুন ফতোয়া দিচ্ছে আহলাদিস মসজিদ বলা হারাম। আহলাদিস মসজিদ আমার টাকা দিয়ে আমি বানিয়েছি, তোকে
মোহাম্মদ মসজিদে আসলে বারণ করা যাবে না, আগে তোর মাযহাবীদেরকে ঠিক কর, তাহলে আমরা ঠিক আছি। মাওলানা আব্দুস সাত্তার তিরিশ আলী রাহেমুল্লাহকে বলা হয়েছিল, বলছে আপনারা আবার আহলে হাদিস কেন? বলে তোমরা হানাফি যেন আমরা আহলে হাদিস তেন, তোমরা হানাফি যেন আমরা আহলে হাদিস তেন, তোমরা তোমাদের মসজিদে আমাদেরকে সহি আকিদায় সহি তরিকায় সঠিক টাইমে সালাত আদায়ের সুযোগ করে দাও, আমাদের আর আহলে হাদিস মসজিদ বানাবার দরকার পড়বে না। কিন্তু তা তো হচ্ছে না, মসজিদে গেলেই কেড়ে জোরে আমিন বলেছে ওকে সালমানের দেশে পাঠিয়ে দে, মুফতি সাহেব 200 মুসল্লির ইমাম আপনি, তাই আপনার এত দাপট, আল্লাহ বাঁচাইছে যে আপনাকে এদেশের খাদ্যমন্ত্রী বানানো হয় না। যদি আপনি দেশের খাদ্যমন্ত্রী হতেন তাহলে যেমন বলছেন জোরে আমিন ওয়ালা আমার মসজিদে আসবে না, এদেশের খাদ্যমন্ত্রী হলে আপনি বলতেন জোরে আমিন ওয়ালা এদেশের খাবার পাবে না। আপনি যদি এদেশের অর্থমন্ত্রী হতেন, আপনি যদি এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতেন, মুফতি সাহেব যেই মুফতি কিশোরগঞ্জে আসফালন দিয়ে বলছে পাকুন দিয়ার মাটিতে আহলে হাদিসদের অস্তিত্ব থাকতে দিব না, বাপখানা দেখে মনে হচ্ছে পাকুন দিয়া হলো বাপ দাদার জমিদারি তাল্লুক। শুনুন ভালো করে, এই সমস্ত মুফতিরা যদি কোনোদিন এদেশের খাদ্যমন্ত্রী হয়, যখন ইসলাম আসে ইন্দোনেশিয়া ইসলাম আসলো সুবিয়েজম ইসলাম, ইন্দোনেশিয়া ইসলাম আসার পরে আব্দুর রহমান ওহিদ ক্ষমতা এসে বললেন ইন্দোনেশিয়ার মাটিতে আহলে হাদিসদের একটা মসজিদ থাকতে দেওয়া হবে না। আল্লাহ বাঁচায় দিয়েছে যে এই সমস্ত লোক ক্ষমতায় নেই, ক্ষমতায় যারা আছে তারা অনেকেই সেকুলারিজমে বিশ্বাসী, অন্তত পক্ষে আপনার সহি আকিদার সালাত পড়ার ক্ষেত্রে তারা বাধার সৃষ্টি করছে না। বন্ধুগণ, এই তাকলিদ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, তাকলিদ থেকে ফিরে আসাটা হলো আমাদের জন্য জরুরি। আল্লাহ পাক আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। রাজনৈতিক তাকলিদ পরিহার করতে হবে, বেদাতি মাঝহাবি তাকলিদ পরিহার করতে হবে, সহি আকিদার নামে যে তাকলিদ চলছে সেটারও পরিহার করতে হবে। এক খাল থেকে উঠে আর এক খালে পড়ে কোনো লাভ নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।